বাংলা সিরিয়ালের কাহিনীতে যদি আসে চমকে দেওয়ার মতো টুইস্ট, তাহলে তো কথাই নেই। সিরিয়াল প্রেমীদের কাছে এ যেন এক নতুন আকর্ষণ। এবার জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলিতে আসছে সেই রকমই একটা টুইস্ট। এই সিরিয়ালের প্রধান চরিত্র শ্যামা, যার গায়ের রং কালো, আটপরে শাড়ি পরা মেয়েটির কণ্ঠে মধুর শ্রীকৃষ্ণ কীর্তন ভালোবেসে ফেলেছেন অনেকেই। কিন্তু সেই শ্যামাই যে একদিন ভোল পাল্টে ফর্সা হয়ে যাবেন তা বোধহয় ভাবতে পারেনি দর্শকেরা। শুধু গায়ের রঙই নয়, পোশাক বদলে একেবারে বোল্ড আধুনিক লুকে ধরা দিয়ে সকলকে চমকে দিয়েছেন শ্যামা। সম্প্রতি কৃষ্ণকলি ধারাবাহিকের নতুন একটি প্রোমো প্রকাশ্যে এসেছে, যেখানে ধরা পড়েছে শ্যামার নতুন চেহারা। প্রোমোতে দেখা যাচ্ছে শ্যামার স্বামী নিখিল কিছুতেই স্ত্রীর মৃত্যুর কথা বিশ্বাস করতে চাইছেন না। শ্যামার স্মরণসভায় তার ছবিতে লাগানো মালা ছুঁড়ে ফেলে দিতে দেখা যাচ্ছে নিখিলকে। সে কোনোভাবেই মানতে নারাজ শ্যামা আর নেই। তারপরেই গাড়িতে যেতে যেতে নিখিলের চোখে পড়ে বাইকে চড়ে আসা অবিকল শ্যামার আধুনিক মহিলাকে। উল্লেখ্য, সিরিয়ালের কাহিনীতে শ্যামার মৃত্যু হয়েছে বলেই ধরে নেওয়া হয়েছে, দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলেই জানেন আত্মীয় পরিজনরা। এই অবস্থায় কোথা থেকে ফিরে এলেন শ্যামা, প্রশ্ন জাগছে দর্শকদের মনে। যিনি ফিরে এলেন তিনি কি আদৌ শ্যামা, সেটাও স্পষ্ট নয়। তবে নিখিলের দেখা এই আধুনিকা মহিলাই যদি শ্যামা হন, তাহলে শ্যামা যে তার চেহারার ভুল একেবারেই পাল্টে ফেলেছেন তা নিশ্চিত। তবে কৃষ্ণকলি ধারাবাহিকটি এরপরে কোন পথে এগোবে তা ধারাবাহিকের পরবর্তী ধাপেই বোঝা যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।